মনে হয় গাড়ি কিনবার পর কিছু কাস্টমাইজ করবে বা কিছু লাগাবে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে তোমরা লাগাতে পারবে। বাকি স্ক্রিনে তো নাম্বার চলছে, তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। তারপরে আমি তোমাকে বলবো যেটা হচ্ছে হয় সেখানেও কিন্তু আমাদের রিসেন্ট ভ্যালু যেটা মানে পুরনো গাড়ির কিন্তু দাম অনেক বেশি থাকে, সেখানে আমি তোমাদেরকে বলবো এই গাড়ির দাম থাকছে। তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা কিন্তু অনেক অনেক যেটা হচ্ছে আমার আমাকে ফোন করো যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও দাও, তো অনেক কষ্ট করে কিন্তু আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমাদেরকে ভিডিও দিতে হবে। আমার প্যাসেঞ্জার টানতে হবে এমন তো কোনো মানে নেই, তোমার অবশ্যই কোনো বিজনেসের হয়তো দরকার পড়তে পারে, তো খুবই অল্প পয়সায় তোমরা প্রত্যেকটি গাড়ি পেয়ে যাচ্ছ, যেটা পুষ্পক গাড়ি থেকে শুরু যদি আমি করি। তো হ্যাঁ বন্ধুরা, যারা ভাবছিলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড সারাদিনে কম করে আমাকে তোমরা মানে কি বলবো ঘুমাতেও দাও না, উঠতেও দাও না, বসতেও দাও না, আর যেটা বলবো খাওয়ার পরে যেটা করতে হয় সেটাও করতে দাও না। তো আজকে আমি চলে এসেছি যেটা হচ্ছে তোমাদের কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে, অবশ্যই তোমাদেরকে বলবো কোথায় আসতে হবে। তার আগে তোমাদেরকে বলে রাখি এখানে অনেক অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছো, কিন্তু হ্যাঁ এই সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর দাম কত সেটা আমাদের জানতে হবে। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, দেখো যখন তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি গাড়ি নিজে যাচাই করে নেওয়ার। আমার কাজ কেবলমাত্র তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার, যেটা হচ্ছে তোমাদের যাতে সুবিধা হয়, যেটা যারা বিশেষ করে ভাবছিল নতুন গাড়ি কিনতে পারছো না, অল্প পয়সার মধ্যে গাড়ি কিনবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদেরকে একটু হেল্প করবার চেষ্টা করছি, এটাই তোমাদেরকে বলবো। বাকি যদি তোমাদেরকে মনে হয় এই সময় তোমার যদি এই গাড়িগুলো নেওয়ার ইচ্ছে হয়, বাকি ভাবছো অনেক দূর দূর থেকে তোমরা ফোন করো, সত্যি যদি তোমরা এখানে আসো তো ডেলিভারি ব্যাপারটা তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করি, যেটা তোমরা যদি ডেলিভারি কথা বলি তো যেখান থেকে আসছো তোমরা অবশ্যই গাড়ি নিয়ে আসবে যদি বেশি দূর থেকে হয়ে থাকো। বাকি যদি বারাসাত এরিয়ার মধ্যে হয়ে থাকো তো কোনো ব্যাপারই না, যেটা হচ্ছে নর্মালি তোমরা কিন্তু 60 থেকে 65 কিলোমিটার প্রত্যেকটি গাড়িতে কিন্তু সার্ভিস পেয়ে যাবে। বাকি যদি তোমরা নতুন ব্যাটারি দিয়ে গাড়ি নিতে চাও তো সেখানে দাম কিন্তু অবশ্যই বেশি থাকবে। তবে এই গাড়িগুলোর যদি ওভারঅল কথা বলি তো প্রত্যেকটা গাড়ির ব্যাটারি কিন্তু সেকেন্ড হ্যান্ডই থাকবে, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমরা কিন্তু ব্যাটারি পেয়ে যাবে। তো আমি প্রথমে তোমাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছ প্রথমে পুষ্পক কোম্পানির গাড়িগুলো। হ্যাঁ এই পুষ্পক কোম্পানি যদি তোমরা মোটামুটি এখন এই সময় যদি গাড়ি নিতে চাও তাহলে দাম কত পড়তে পারে, তো সেখানে তোমাদেরকে বলবো দাম পড়ে যাচ্ছে প্রত্যেকটি গাড়ির একটা করে দেখতেই পাচ্ছ যেখানে থাকছে 65,000 টাকা। হ্যাঁ বাকি যদি তুমি আমার ভিডিও দেখে আসো, বাকি স্ক্রিনশট তুমি যদি দেখাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরো 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটি গাড়ির উপরে। সাথে যেটা তোমরা দেখতে পাচ্ছ পুষ্পক গাড়ির, হ্যাঁ এখানে আমি বলে রাখি প্রত্যেকটা গাড়িতে যেটা হচ্ছে মোটর, তোমরা যেটা চাইছিলে মোটরের কথা বলবো, প্রত্যেকটাইতে কিন্তু তোমরা 1,000-এর মোটর পেয়ে যাচ্ছ এই পুষ্পক কোম্পানির গাড়িতে, বাকি 1,000 কন্ট্রোলার তোমরা কিন্তু পেয়ে থাকো। বাকি যদি তোমাদের মনে হয় গাড়ি কিনবার পর কিছু কাস্টমাইজ করবে বা কিছু লাগাবে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে তোমরা লাগাতে পারবে, বাকি স্ক্রিনে তো নাম্বার চলছে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। তারপরে আমি তোমাকে বলবো যেটা হচ্ছে অটো মডেল, হ্যাঁ অনেকেই অটো মডেলের কথা জিজ্ঞাসা করো বা খোঁজো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে এই অটো মডেলের কথা বলছি যেটা আহানা কোম্পানির একটি গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি কালার দিয়ে, যেটা হচ্ছে গোলাপি কালার দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ, বাকি পুরোটাই থাকছে অটো মডেলে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিছু সিস্টেম যেটা হচ্ছে তোমরা ডিসপ্লে এই গাড়িতে পেয়ে যাচ্ছ, যেটা স্ক্রিন টাচ থাকবে। বাকি তোমাদেরকে যদি বলি এই গাড়ির দামের কথা, তো দাম এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে শুধু 75,000 টাকা, সেখানে তুমি 5,000 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। বাকি যদি তোমাদের মনে হয় গাড়িটা দেখবার পর কিছু ডিসকাউন্টের কথা, তো অন টেবিলে কিন্তু সেটাও করা সম্ভব হবে। তো আমরা দেখে নিলাম একটা অটো মডেলে, বাকি এখানেও আমরা দেখতে পাচ্ছি যেটা একটা জিজা কোম্পানির গাড়ি, তো জিজা কোম্পানির গাড়ি যদি পুরনো হয় সেখানেও কিন্তু আমাদের রিসেন্ট ভ্যালু যেটা মানে পুরনো গাড়ির কিন্তু দাম অনেক বেশি থাকে, সেখানে আমি তোমাদেরকে বলবো এই গাড়ির এটা 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 তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে 70,000 টাকা। হ্যাঁ 70,000 টাকা থাকছে, সাথে সমস্ত ওয়ার্কিং কিন্তু আছে, সমস্ত সব কিছু কিন্তু ওয়ার্কিং আছে। আমি এখানে যতগুলো গাড়ি তোমাদেরকে দেখালাম প্রত্যেকটি গাড়ি কিন্তু ওয়ার্কিং পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে প্রত্যেকটি গাড়ি কিন্তু চালু গাড়ি আছে। বাকি এই গাড়িটা তুমি পেয়ে যাচ্ছ 70,000 টাকা, যেটা হচ্ছে জিজা কোম্পানি গাড়ি থাকছে। বাকি যদি তোমাদেরকে বলি এখানেও তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে একটা হুগলি মোটরসের গাড়ি, যে হুগলি মোটরসের গাড়ি তোমরা যদি এখন এই সময় নিতে চাও যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ সিট থেকে শুরু করে সমস্ত কিন্তু নিউ কন্ডিশনে তোমাদেরকে এখানে পেয়ে যাচ্ছ
সিট বার্নিং থেকে শুরু করে সমস্ত সবকিছু। যদি আমি এই গাড়ির মোটরের কথা বলি তো এই গাড়ি তো তোমরা পেয়ে যাচ্ছ হাজারের মোটর, এছাড়া হাজারের কন্ট্রোলার। ব্যাটারি যদি আমি কথা বলি, প্রত্যেকটি ব্যাটারি যেটা প্রত্যেকটি গাড়ি, আমি দেখাতে বলবো দাদাকে যে প্রত্যেকটি গাড়ি দেখতে পাচ্ছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি গাড়ির ব্যাটারি যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো ওয়ারেন্টি কিন্তু 100% পেয়ে যাচ্ছ, চার চার মাসের। হ্যাঁ, তারপরে তোমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছ যেটা এই গাড়িতে দাম থাকছে, যেটা থাকছে টেরা মোটরসের একটি গাড়ি, যেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 70,000 টাকায়। হ্যাঁ, এখানেও কিন্তু তোমরা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবে। তবে তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা কিন্তু অনেক অনেক যেটা হচ্ছে আমার আমাকে ফোন করো যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও দাও, তো অনেক কষ্ট করে কিন্তু আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি তোমাদেরকে ভিডিও দিতে পারলাম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, এবং যারা ভাবছিলে বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করতে হবে। কেন, অনেকে কিন্তু তোমরা ভাবছিলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে একটা ছোট একটা বিজনেস স্টার্ট করবো, তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে যে আমার প্যাসেঞ্জার টানতে হবে এমন তো কোনো মানে নেই। তোমার অবশ্যই কোনো বিজনেসের হয়তো দরকার পড়তে পারে, তো খুবই অল্প পয়সায় তোমরা প্রত্যেকটি গাড়ি পেয়ে যাচ্ছ, যেটা পুষ্পক গাড়ি থেকে শুরু যদি আমি করি তো 65,000 থেকে তোমরা পেয়ে যাচ্ছ। বাকি বিষয়টাও তো জানবার জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো। তো আমি বলবো যে দাম যে রেখেছে তোমাদেরকে সত্যি খুবই অল্প দামের মধ্যে কিন্তু প্রত্যেকটি গাড়ি পেয়ে যাচ্ছ। বাকি যেটা আমি বলছিলাম, যেটা প্রত্যেকটি গাড়িতে কিন্তু ওয়ার্কিং আছে, কোনো গাড়ি এরকম নেই যে চলে না, প্রত্যেকটি গাড়ি কিন্তু ফুল চলছে, ওয়ার্কিং গাড়ি। তো প্রত্যেকটি গাড়ি কিন্তু সাজানোই হয়েছে, যেটা সাজিয়ে তোমাদেরকে বললাম যেটা প্রত্যেকটি গাড়ি কিন্তু ওয়ার্কিং থাকছে। চলো বন্ধুরা, যারা ভাবছিলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে চলে আসতে হবে। আজকে ভিডিও আমি এখানেই এন্ড করছি।